हाय फ्रेंड्स, नमस्कार बंधुरा, सबाई केमन आछो? आमी भालो आछी। आज के आमी आमार प्रथम किचन ब्लॉग निये चले एसेछी। आज के आमी एकटा रेसिपी देखाबो, से रेसिपिटा होच्छे पनीरेर। चलो आमरा रेसिपिटा देखाते आरम्भ करी। हाँ, चट करे। हाँ, एटा होच्छे पनीर। की की लागबे देखो, टोमेटो, लंका, करियंडर माने धने पाता, एकटू किशमिश देव, एकटू आलमंड देव, और हच्छे एकटू मसला। खूब आमरा कम खाई ताई जन्य बोलते पारें हेल्थ पार्पजर जन्यई। तो आमी एटा आदा, एटा हच्छे कुड़िए रखा, আমরা না অনেকগুলো নারকেল, আমাদের গাছের নারকেল, এটা কুড়িয়ে রাখা নারকেল। সয়াবিন আমার খুব পছন্দের, আমার ছেলেদের খুব পছন্দের, তাই জন্য সয়াবিন সেদ্ধ করে রাখা আছে। হ্যাঁ, কড়াইয়ে সাদা তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি, সেটা গরম হোক। গরম হলে আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। আমি অনেক সময় না এরকমও করি, একটু কড়াইটাকে ঘুরিয়ে নিলাম, অনেক সময় এরকমও করি যে পনিরগুলো আমি কাঁচাই দিয়ে দিই। এদিকে পনিরগুলো ভাজা হোক, হালকা ভাজবো, খুবই হালকা ভাজবো পনিরগুলো। ফ্রিজ থেকে বের করেছি, এই জন্য একসঙ্গে লেগে আছে। খুব হালকা হাতে পনিরগুলোকে ভেজে নিতে হবে। আর এদিকে আমি একটু চিনি ভরে দিই। হ্যাঁ, আর এদিকে গ্যাসটা নিভে গেল। হ্যাঁ, এদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি টমেটো দিয়ে দিই, করিয়েন্ডার দিয়ে দিই, আমন্ড দিয়ে দিই, একটু কিশমিশ দিয়ে দিই, আর অবশ্যই দুটো লঙ্কা। এগুলো গ্রাইন্ড করে আনি, আর একটু কোকোনাট। এটা আমার গ্রেভিটার মেন উপকরণ, ঠিক আছে? একটু দই দিলে ভালো হতো, যদি দই অ্যাড করি আমি জানিয়ে দেবো, আমি বলে দেবো আমার রেসিপিতে। আমি চট করে যাই আর গ্রাইন্ড করে আনি। এটা কিন্তু আজকে আমি প্রথম ট্রাই করছি, মনে হয় ভালো হবে। চলো গ্রাইন্ড করে। চলো সয়াবিনগুলোও ভেজে নিই। পনির ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনগুলো ভেজে নিই। ওই তেলেই সয়াবিনও ভাজা হয়ে যাবে। খুব একটা বেশি তেল ব্যবহার করব না। দেখুন, এটা ঘরোয়া রান্না, তাই জন্য মানে সয়াবিন মানেই তো প্রোটিন যাবে, বাচ্চারা খেতে চায় না। মানে স্যাটারডেতে না ওরা অনেক ভাজা ভুজি খেতে চায়, এটা তো আমি আমার মনে হয় আমার বাচ্চারা তাই করে, ভীষণ পরিমাণে ফ্রায়েড আইটেমস খেতে চায়। তাই জন্য আমি চেষ্টা করি, ওরা একটু মানে এই সয়াবিন ভালোবাসে আর পনিরও ভালোবাসে, তাই জন্য আমি সয়াবিন আর পনিরটা একসঙ্গে করার চেষ্টা করি। এই রেসিপিটা কোনো তেমন নাম দেওয়া হয়নি। হ্যাঁ, ইচ্ছে করলে সয়া পনির নাম দেওয়াই যায়, ইন মাই স্টাইল, ইন তিশা স্টাইল। এটা আমার মনে হয় বাচ্চাদের জন্য, এমন কি বড়দের জন্য ভালো, খুব স্বাস্থ্যকর আর সত্যিই ভালো লাগে। এই গ্রেভি সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে দিই, তাই জন্য আর বেশি নুন দেব না ভাজার সময়। যে ফোড়নে দিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা আর জিরে, আর দেবো এখন একটু আগে বলেছিলাম একটু বাবা
করছে বাবা এই পড়তে যা আচ্ছা লিখে নাও ওকে ভেরি গুড আচ্ছা আমার ছোট ছেলে আমি এখানে রান্নাটা করছি আর তার সঙ্গে ভিডিও করছি সেই ইন্টারেস্টে চলে এসেছে আর আমি মিক্সিতে করে রেখেছি আগে থেকেই সেই যে দেখিয়েছিলাম সব ইনগ্রেডিয়েন্টসগুলো সেইগুলোর পেস্ট একটা বানিয়ে রেখেছি ওকে একটু জল দিয়ে গুলিয়ে আমি পেস্টটাকে দিয়ে দেবো একটু হলুদ দিলাম একটু কাশ্মীরি মির্চ পাউডার দেবো রঙের জন্য জাস্ট অল্পই একটু দেব একদম ভালো নয় এই মির্চ পাউডার খাওয়ানো বাচ্চাদের জন্যই আমি এই কথাটা বললাম এটা আপনাদের কতটা পরিমাণে দেবে ঠিক আছে একটু ভালো করে গ্রেভিটা ঘন হওয়ার অপেক্ষায় থাকবো ভালো করে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে এটাতে একটু জলটা বেশি পড়েছে এই কারণেই যে গ্রেভিটা অনেক থিক ছিল যেহেতু আমন্ড ছিল আর এদিকে আমি কোকোনাটও দিয়েছিলাম তো গ্রেভিটাকে না থিক করে দিয়েছিল তাই জন্য একটু জলটা আমি বেশি দিয়েছি তাতে কোনো অসুবিধে নেই গ্রেভিটা একটু শুকিয়ে গেলেই আমি এর মধ্যে বাদবাকি যে সব এগুলো আছে এগুলো সামনে নিয়ে আসি নিউট্রেলা আর পনির নিউট্রেলাটা আমি আগে এখন দিয়েই দিতে পারি দেখো এটা কি সুন্দর রং এসছে তাই না একটু কষা হোক এই যে কসুরি মেথি কসুরি মেথিটা অবশ্যই দেবে ফোড়নেও আমি ভুলে গেছিলাম দিতে দেখো এটা নিজস্ব রেসিপি আমি জাস্ট শেয়ার করছি তোমাদের সঙ্গে পছন্দ করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা লাইক করে দাও যদি তোমার পছন্দ হয় অবশ্যই লাইক করো আর এটা করে দেখো আমার মনে হয় তোমরা আরও ভালো করবে কিন্তু না এটা তোমরা তোমাদের মতন করে করবে আমি আমার ছেলেদের এই আজকের দিনে প্রোটিন একটু কম যায় মাছ খায় না চিকেন খায় না এগ খায় না তো আজকে স্যাটারডে যেহেতু তাই জন্য আমি একটু চেষ্টা করি এই সয়াবিন আর পনিরটা দেওয়ার তো আমি আমার মতন করে চেষ্টা করেছি তারপরে এই রেসিপিটা করার পরে কেমন লাগলো সেটাও আমাকে জানাবে কমেন্টে রংটা ভালোই এসেছে আমি এরকমই ঝোল নামাবো কারণ সয়াবিন আরও ঝোল টেনে নেবে এটা একদম গ্রেভি 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 হবে তো নাই যে ঝোলটা আছে সেটাও থাকবে না যখন আমরা খাবো আমরা একটু লেটে খাই তাই যেরকম আছে যেই ঝোলটা দেখালাম ঠিক ওই পরিমাণের ঝোলটাই আমি ট্রেক মানে নামিয়ে নেব এখন আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা তোমরা কি করবে আমি এক হাতে আমার ক্যামেরা ধরে আছি আর হচ্ছে আরেক হাত দিয়ে চেষ্টা করছি কসুরি মেথি দেওয়ার তাই জন্য আমি এটা হাতে দোলে দিতে পারলাম না প্লিজ তোমরা যখন দেবে এক হাতে ডোলে আর পারলে একটু মাইক্রোওভেনে না ঘুরিয়ে নেবে যে হালকা একটু গরম হলে না এটার গন্ধটা আর স্মেলটা আরও ভালো হয় তো ট্রাই করো এরকমভাবে কসুরি মেথি